মণিপুর গ্রামে গোপাল নামের একজন লোক বাস করত। গোপাল তার এক ফালি জমিতে চাষ করত, আর তার জমির পাশেই ছিল তার ছোট্ট একটা ঘর, আর তার ঘরের পাশেই ছিল। আরে গোপাল দাদা, বড্ড তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াবে দাদা? হ্যাঁ দাদা, কেন দেব না, চলো চলো আমার সাথে আমার বাড়িতে চলো, এই গরমের মধ্যে তোমাকে ঠান্ডা পানি দিয়ে বেলের শরবত বানিয়ে খাওয়াবো, চলো চলো। কি বলছো, কি তোমার গাছের বেলের শরবত? হ্যাঁ গো দাদা, আমার গাছের বেলের শরবত খাওয়াবো তোমাকে। হে হে, তাহলে আর না করতে পারলাম না, চলো চলো, তোমার গাছের বেলের যা স্বাদ একবার খেলে মুখে লেগেই থাকবে। তা কিন্তু তুমি একদম খারাপ কিছু বলনি ভাই। তুমি বারান্দায় বসো, আমি ঘরের মধ্য থেকে বেলের শরবত বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই যাও, আমি বসে আছি। আরে বাহ, কত বেল পেকে আছে, বেলের যা দাম, তাতে তো বেলগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আরে কানাই দাদা, আমার বেলগাছের দিকে তাকিয়ে কি ভাবছো শুনি, কোথাও বেল চুরি করবার মতলব করছো না তো? আরে না না, কি যে বলো দাদা, বেল চুরি করতে যাব কেন, তোমার কাছে চাইলেই তো পাওয়া যায়, তাই না? আরে তাতে কিছু মনে করো না, আমি এমনিতেই মজা করছিলাম আর কি। সে আর বলতে হবে না, আমি তোমার মতলব জানি। হ্যাঁ তোমাকে তো আর আজকে ধরে দেখছি না, তুমি বড্ড রসিকতা জানো। কি যে বলো দাদা, খেয়ে নাও খেয়ে নাও, শরবতটা খেয়ে নাও। হ্যাঁ দাদা, গাছে কত বেল পেকে আছে, যাও না বেলগুলো পেরে বাজারে বিক্রি করে এসো, অনেক টাকা পাবে তো তাহলে। এই দেখছো কত বেল, আর বিকেলবেলা এসে দেখবে একটা পাকা বেলও নেই গাছে, বুঝলে? কেন কেন, বেল থাকবে না কেন? একটু পরে পাড়ার ছেলেরা এসে সব বেল পেরে নিয়ে যাবে। ও আচ্ছা, আমি এখন তাহলে চলি ভাই, কেমন? আচ্ছা আচ্ছা, এসো তাহলে। আরে গুপ্তচন্দ্র, তুই এসেছিস, আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম, আয় আয় এদিকে এসে বস। তা বল, কি জরুরি কথা বলবি? তোমার সাথে তো আমার অনেক আগেই কথা হয়েছিল, তোমার গ্রামে আমার 10 বিঘা জমি লাগবে। তোমাকে তো আমি জমি দেখিয়ে দিয়েছি, তুমি বললে জমি কিনলে আমি তোমার নাম করে দেব। সবই তো ঠিক আছে, কিন্তু জমির শেষ প্রান্তে এক ফালি জমি আছে, ওই যে জমিটুকু আমার নামে করে দেওয়ার কথা ছিল, তার কি খবর? রামু যা তো, তুই গিয়ে জমির মালিককে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এখনই যাচ্ছি। এই কপাল, গোপাল বাড়িতে আছিস? রামু যে কি হয়েছে, হঠাৎ আমাকে তলব করবার কারণটা কি? জমিদার বাবু তোমাকে ডেকে পাঠিয়েছেন। জমিদার বাবু আবার আমাকে ডেকেছেন কেন? এত সব আমি জানি না বাবু, তুমি আমার সাথে চলো, গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। কি হয়েছে বাবু, আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তোকে ডেকেছি, তোর ওই জমিটুকু আছে না, সেটা আমি কিনে নেব, ভালো টাকা দাম দেব। কালকে জমির কাগজপত্র নিয়ে চলে আসিস, কেমন? কি বলছেন বাবু, এই জমিটাই আমার শেষ সম্বল, আমি ওই জমি কিছুতেই বিক্রি করতে পারবো না। আমার মুখের উপর কথা বলিস, তোর এত বড় স্পর্ধা, আমি বলেছি আমি কিনে নেব মানে আমি কিনে নেব, আর কোনো কথা হবে না, ঠিক আছে? না
আপনি জোর করে আমার জমি কিছুতেই নিতে পারবেন না। আমি আমার জমি আপনাকে কিছুতেই দেব না, ওই জমি আমার প্রাণ। তুমি একটা জমিদার হয়ে আমাকে সামান্য এক টুকরো জমি দিতে পারলে না, আমি তোমার থেকে এরকমটা কখনো আশা করিনি। তুমি কোনো চিন্তা করো না, আগামী সপ্তাহের মধ্যে সব জমি তোমার হবে, আমি তোমাকে কথা দিলাম। ঠিক আছে, দেখাই যাক তুমি কি করতে পারো। আমি এখন আসি, কেমন? আহারে, কি করে হলো এসব? গোপাল ভাই বড্ড ভালো মানুষ ছিল গো। কিন্তু গোপাল ভাই আত্মহত্যা কেন করলো, এটাই তো বুঝতে পারছি না। কি জানি, মানুষের মনের খবর তো আর বোঝা যায় না। চলো চলো, সবাই লাশটাকে নামিয়ে বেলগাছের তলায় মাটি দিয়ে রাখি। এরপর সবাই মিলে গোপালের লাশটাকে গাছের তলায় তাকে সমাধিস্থ করে সেখান থেকে সবাই চলে যায়। একদিন রাত্রিবেলায় হরি গোপালের বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। একটি ছায়া তার পেছু পেছু হাঁটতে শুরু করে। হরি অনুভব করে তার পেছন পেছন কেউ হাঁটছে। সে পেছনে ঘুরে তাকাতেই দেখে পেছনে কেউ নেই। আরে, এটা কি হচ্ছে আমার সাথে? না না, আমি এসব কি ভাবছি, সবই মনে হয় আমার মনের ভুল। হরি এই সব তার মনের ভুল ভেবে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত দেয়। হরি আবারও পেছনে ফিরে তাকিয়ে দেখে তার পেছনে কেউ নেই। আরে, কি হচ্ছে আমার সাথে এসব? আমি স্পষ্ট অনুভব করলাম পেছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত দিল। না না, এটা আমার মনের ভুল হবে হয়তো। যাই যাই, দ্রুত হেঁটে বাড়িতে চলে যাই। এই বলে হরি সামনের দিকে ঘুরতেই দেখবে একটা বিভৎস চেহারার অবয়ব একদম ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, ওরে বাবারে। চোখ খুলে দেখে তার সামনে কেউ নেই। কি রে রামু, কি হয়েছে তোর, তুই এত হাঁপাচ্ছিস কেন? বাবু বাবু, ওই গোপাল ফিরে এসেছে, আমি ওকে দেখেছি, ওকে দেখেছি। কি বলছিস কি, হ্যাঁ, কে ফিরে এসেছে? গোপাল বাবু, গোপাল। ওই বাবা, এই কি হলো রে রামু, এই এই কে আছিস, কে কোথায় আছিস, তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে বাবু? এই দেখ না, হরি মাথা ঘুরে পড়ে গেছে, ওকে তুলে বিছানার উপর শুয়ে দে। নীলকান্ত আর গনাই দুজনে মিলে হরিকে ধরে বিছানার উপরে শুয়ে দেয়। এই গনাই, হরির মুখে পানি ছিটিয়ে দেখ, জ্ঞান ফেরে কিনা। পানি নিয়ে হরির মুখে ছিটিয়ে দিতেই হরির জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আমি, ওর বাবা মেরে ফেলবে, ও আমাকে ছাড়বে না, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, ওরে বাবা। শান্ত হ হরি, শান্ত হ। গনাই, তুই হরির কাছে থাক, হরির খেয়াল রাখিস, কেমন? আচ্ছা বাবু, আমি ওর সাথেই থাকছি, আপনি কোনো চিন্তা করবেন না। মধ্যরাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঘরের জানালা দিয়ে শীতল বাতাস বইতে শুরু করে। খোলা জানালা দিয়ে একটা কালো ছায়া এসে হরির দেহের মধ্যে প্রবেশ করে। সাথে সাথে হরির চোখ খুলে যায়। হরি বিছানা থেকে উঠে খাটের নিচে নেমে পড়তেই পাশে থাকা গনায়ের ঘুম ভেঙে যায়। আরে হরি, তুই কোথায় যাচ্ছিস? বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো, এর মধ্যে কোথাও যাস না, ঘুমিয়ে পড়। হরি গনায়ের কোনো কথায় কান না দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এই দৃশ্য দেখে গনাই পেছন থেকে হরির হাত চেপে ধরতেই হরি পেছনে ঘুরে এক হাত দিয়ে গনাইকে শূন্যে উঠিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর গনাই দেয়ালের সাথে ধাক্কা খেয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেই বেলগাছের কাছে এসে বেলগাছের সাথে ফাঁসি লাগিয়ে মারা যায়।
রাতের বেলায় নীলকান্ত ছাদে বসে চা খাচ্ছিল। হঠাৎ সে তাকিয়ে দেখে তার বাড়ির গেটের সামনে গোপাল দাঁড়িয়ে আছে। ওরে বাবা, আরে আরে গোপাল আসলো এখানে কি করে? আমি আমি ভুল কিছু দেখছি না তো? গোপাল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলকান্তের দিকে। না না, এ হতে পারে না। আমি আর রামু মিলে তো ওকে অনেকদিন আগে মেরে ফেলেছি। ও এখানে কিছুতেই আসতে পারে না, পারে না আসতে। কি ব্যাপার, তুমি একা একা কার সাথে কথা বলছো? ও ওই দেখো, আমাদের বাড়ির গেটের সামনে গোপাল দাঁড়িয়ে আছে। কি বলছো, গোপাল তো অনেক আগেই মারা গেছে, গোপাল এখানে কি করে আসবে? ওই দেখো, বিশ্বাস না হলে গেটের সামনে তাকিয়ে দেখো, দেখো না চোখে কি কানা নাকি? কোথায়? গেটের সামনে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। নীলকান্ত গেটের সামনে তাকিয়ে দেখবে সেখানে কেউ নেই। আরে আরে ও এখানেই তো ছিল, কোথায় গেল? এসব তোমার মনের ভুল, অনেক রাত হয়েছে, শোবে চলো। কি ব্যাপার, তুমি এত রাতে কাকে ফোন দিচ্ছ? হ্যালো বাবা প্রীতম, যদি তুই আমাকে জীবিত দেখতে চাস তাহলে যত দ্রুত পারিস বাড়িতে চলে আয়। কেন বাবা, তোমার হঠাৎ কি হয়েছে, তুমি এমন করছো কেন? আর কোনো কথা নয়, যত দ্রুত পারিস বাড়িতে চলে আয়, বাড়ি এসে বাকি কথা হবে। বাবা কি হয়েছে তোমার, তুমি কালকে রাতে এভাবে আমাকে ফোন করলে কেন? তুই আমার পাশে বস, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বাবা বলো, কি বলবে? তার পরের দিন সকালে তো গোপাল আত্মহত্যা করেছিল, তাই না বাবা? না রে বাবা, আমি আর রামু মিলে গোপালকে মেরে ফেলেছিলাম। কি রে বাবা, তুই এমন করে হাসছিস কেন? হঠাৎ প্রীতমের চোখ লাল হয়ে যায়। প্রীতম এক হাত দিয়ে তার বাবার গলা উঁচু করে ধরে ফেলে, তার বাবাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমি প্রীতম না, আমি গোপাল, তোর স্বামী আমাকে মেরে ফেলেছিল, তোর স্বামীকেও মরতে হবে। তুমি মাফ করে দাও আমার স্বামীকে, আমার উপর দয়া করো, ও মরে গেলে আমাদের কি হবে, ওর অপকর্মের সাজা তুমি আমাদেরকে দিও না। বেশ, আমি এবারের মতো মাফ করে দিলাম তোর স্বামীকে, কিন্তু পরের বার যদি তোর স্বামী আর একটাও ভুল ভাল কাজ করে তাহলে আমি আবার ফিরে আসব, আর তোর স্বামী এতদিন যত অপকর্ম করেছে, যাদের সাথে অন্যায় করেছে, তাদের সবাই যেন ন্যায় বিচার পায়। বেশ, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে ও আর কোনো অপকর্ম করবে না, আর যাদের যাদের সাথে অন্যায় করেছে সবাই ন্যায় বিচার পাবে। এরপর গোপালের আত্মা প্রীতমের শরীর থেকে বেরিয়ে মুক্ত হয়ে যায়। আর এরপর থেকে নীলকান্ত বিপদে আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আর গ্রামে শান্তি ফিরে আসে।